কোটি কোটি টাকা বঙ্গালের গোটে চিত্র আমি দেখিছিলে যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ঘর টঙ্কার পাহাড় মিলা গতকালীন রূপে টঙ্কার পাহাড় মিলছে কত তৃতীয় মহলার অধিকারী সাথে ছপা হবার গণমাধ্যম দেখিছে গণমাধ্যম ভুল দেখিছে কত দেখিল গোটে তাহলে কোন বরং এইটাই মূল বিষয় আছে তেইশ বর্ষের শাসন দায়িত্বের দলে লোক এটি অনেক ওড়িশা মুন্না বর্ষের হিসাব দেওয়া পেয়ে আসছে তার যদি শাসক দল সৎসাহ আছে আপনার অনুকূল সভা ঘরে গোটে বিতর্ক করুন নাগরিক মানুষ রাখতু আমার মিলু আসব আপনার উঠি আসু যে আসু আমি রুদ্র ভাই তো বহুত বড় নেতা আপনার চন্দ্রকান্তের ডিবেট করল আমি আজ খোলা আহ্বান করি আন্দোলন এই প্রশ্ন এই প্রশ্ন বুঝবা পড়ব আমি আহ্বান নয় বর্ষের আমি আমি লোক হরিয়া বসু রাখছি নরেন্দ্র মোদী গলে প্রথম থর পার্লামেন্ট কু শাসন প্রণয়ন কলে নয় পার্লামেন্ট বনাইলে পুরা শাসন প্রণয়ন কলে আমি নয় বর্ষের হিসাব দৌছু তেইশ বর্ষের যে শাসন দায়িত্ব রয়েছে সে হিসাব দিকে অনুকূল জেলার কোন বিকাশ হয়েছে তালচেরে গোটে মেডিকাল কলেজ করা ক্যাম্পেটু দাবি ক্যাম্পেটু দাবি আমার জেলার কথা আসলে যে তুরন্ত রাজ্য সরকার বা পয়সা পত্র আমি আম জেলা আড় বনাই দেব মু মহানদী কয়লা কোম্পানি কু কহিকি পাঁচশো কোটি টাকা লাগলা মেডিকাল কলেজ পাই গোটে পুরা হসপিটাল থিলা শহে বেড তাকে বঢ়াইকি সাড়ে তিনশো বেড করিকি সেটা পাখাপাখি পাঁচশো কোটি টাকার মূল্যের সংস্থা তাকে দিয়ে দিয়ে রাজ্য সরকার হাজার কোটি টাকা পরে রাজ্য সরকার পুরো গোড়া দেখাইলে কেন আমরা চলাইবু কেমনি পয়সা করে পাইবু আমার পয়সা নাই কোন দরকার না আমি পাবো পাঁচশো কোটি টাকা দেবে তাকে বি দেওয়া ইয়ে মু মনে মনে কথা কোন সাংবাদিক বন্ধু কাগজ দিয়ে দেখছি দেড় হাজার কোটি টাকা দেলা পরে বি রাজ্য সরকার জাঁড়ি শুনে অনুগুল জেলার মেডিকাল কলেজ ন করাই দেবার ষড়যন্ত্র করছেন ভাল হসপিটাল টঙ্কা এসে তার বলছি টঙ্কা এসে কহিকি জেলার এমসিএ তার ভর নাই দেবনি যে অনুগুল জেলার পয়সা অনুগুল জেলার মেডিকাল কলেজ পাই পয়সা করত কল পাই কল পাই এ কাম হবনি কল পাই এ কাম হবনি আপনাকে তেইশ বর্ষিয়া মানুষ পচারিবা মোদি ঘর পয়সা দেলে পিবা পানি পয়সা দেলে বিজুলি বতি পয়সা দেলে ভত্তা পয়সা দেলে ঝিয়া পয়সা দেলে পাঠ পড়িবার ব্যবস্থা কলে কিংবা কিছু ব্যবস্থা করতে যাকে সেইটা হি তো কথা না ঠিক জায়গায় পৌঁছু নাই ন পৌঁছাইবা পৌঁছবা দায়ী ন পৌঁছবা দায়ী কি যে দল তলিয়া সরকারি কর্মচারী মেন্ট করে যে বড় বড়িয়া মানে তৃতীয় মহলিয়া মানে ওড়িশাকু তার জাগির ভাবুছে সেমানে চলি যাইছেন যে অনুগুল জেলা এই রাজা সোমনাথ যে মাটিরে মিশি গলে হত্যা হয়েগলা মৃত্যু হয়েগলা মুন্না রই নথিলে ব্রিটিশ সাগে বুঝামা করে আমার চালচিয়ার প্রজা রাজা প্রতিনিধি রাজা সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি রাজা সঙ্গে লড়াই করে রতলাই পড়ে আসলে কুশলা পড়ে আসলে কুশলার প্রজা তাকে আদর করি লম্বা সময় রাখিলে মুন্ডা ধরিলে জেলার খনি খদান চাকরি রোজগার স্বাস্থ্য পরিবেশ পাঠপড়া আজ যেতে মাত্র হওয়ার কথা যে স্বর্ণ প্রশ্ন জেলার হইপার তার কৌঠি ব্যবস্থা পরিবর্তন করা পৌঁছা ঠিক কহিলে মু রহিবি সাঙ্গে মু রহিবি সাঙ্গে জেলার হবু গাঁকু যা তোর ঘরে ঘরে পৌঁছবা তোর ঘরে ঘরে নরেন্দ্র মোদীঙ্କ বার্তাকୁ পৌঁছেবা নরেন্দ্র মোদীঙ୍କର দুই হাজার চব্বিশের আউথরে নির্বাচন হবে তাকে কহিল ভাই বুড়ি মানে নরেন্দ্র মোদীঙ୍କୁ আউথরে প্রধানমন্ত্রী করবে কি না কহিলে দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে না নরেন্দ্র মোদীঙ্କୁ
ଟଙ୍କା ଜିତେଇବା କେବଳ ଏତିକି ହବନି କି ଟଙ୍କା ଦିଲ୍ଲୀ ସରକାର ଏବେ ବି ତ ଦଉଛି ଏମ୍ପି ନ ଜିତିଲା ପରେ ବି ଦଉଛି ଏମ୍ଏଲ୍ଏ ନ ଜିତିଲା ପରେ ବି ଦଉଛି କିନ୍ତୁ ଏ ଟଙ୍କାକୁ ଗାଁ ଭଣ୍ଡାରେ ପହଞ୍ଚିବା ସୁବିନିଯୋଗ ପାଇଁ ଓଡ଼ିଶାରେ ବି ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଅନୁଯାୟୀ ମାନଙ୍କର ସରକାର ଦରକାର ଏଠି ବି ଚେରବଦଳି କରିବା ପାଇଁ ପଡିବ ଏଠିକାର ଏମ୍ଏଲ୍ଏ ବି ବଦଳେଇବା ପାଇଁ ଜିଲ୍ଲାରେ ପାଞ୍ଚକୁ ପାଞ୍ଚ ଏମ୍ଏଲ୍ଏ ଏ ଜିଲ୍ଲା ଚାହିଁଲେ ଦୁଇ ଦୁଇଟା ବିଧାନ ଲୋକସଭାକୁ ଆମେ ଜିତେଇବାକୁ ଆମେ ଜିତେଇଛନ୍ତି ଆତ୍ମଲି ଛେଣ୍ଡିପଦା ଭର୍ତ୍ତି ଏତେ ସଂଖ୍ୟାରେ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ପାଇଁ ଭୋଟ ଦେଇନଥିଲେ ଆଜି ସମ୍ବଲପୁର ଲୋକସଭା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଜିତିଦେଲା ମୁଁ କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି ଛେଣ୍ଡିପଦା ଆଉ ଆତ୍ମଲି ଏଥର ନିର୍ଣ୍ଣୟ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ସଂଯୁକ୍ତ ମୋର୍ଚ୍ଚା ମାନେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କୃଷକ କଲ୍ୟାଣ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ଯେତେ ଟଙ୍କା ମିଳୁଛି ସବୁ ଚାଷୀମାନଙ୍କୁ ମହିଳା ମୋର୍ଚ୍ଚାମାନେ ଯେତେ ମା ଭଉଣୀଙ୍କ ଘରେ ଅଢେଇ ଲକ୍ଷ ମା ଭଉଣୀଙ୍କ ପାଇଁ ଟଏଲେଟ୍ ବନୁଛି ବିଜୁଳି ଯାହା ଘର ଲାଗି ତା ଘରକୁ ଯିବା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା ଯାହା ଘର ଲାଗି ତା ଘରକୁ ସବୁ ମୋର୍ଚ୍ଚା ଯିବ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ବାର୍ତ୍ତାକୁ ପହଞ୍ଚାଇବା ପାଇଁ ଘରେ ଘରେ ପହଞ୍ଚାଇବାର ଦାୟିତ୍ୱ ଆମମାନଙ୍କ ନେତୃତ୍ୱରେ ହେବ ଏ କଥାକୁ ଆପଣମାନେ ସୁବିଚାର କରିକି ଫଳକୁ ନେବେ ଯେ ଦୁଇପଦ ନିବେଦନ କରିବା ଆଜିର ସଭାରେ ସମସ୍ତେ ଦଳର ସୈନିକ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆମର ନେତା ଆମର ପ୍ରମୁଖ ସେନାପତି ସମସ୍ତେ ମିଶିକି ଆନ୍ଦୋଳନ ଦେଲାରେ ପ୍ରଜୟନ କରୁ ଓଡ଼ିଶାକୁ ଦେଶର ଏକ ନମ୍ବର ରାଜ୍ୟ କରିବା ପାଇଁ ଦେଶକୁ ଏକ ଅଗ୍ରଣୀ ଅଞ୍ଚଳ ଉଚ୍ଚକୁ ପରିବର୍ତ୍ତନ କରିବା ପାଇଁ ତାହେଲେ ଆମକୁ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଯେତେକୁ ମୋର୍ଚ୍ଚାକୁ ଗ୍ରହଣ କରିବା ପାଇଁ ପଡିବ ଆଜି ଅନୁଗୁଳ ସଂଯୁକ୍ତ ମୋର୍ଚ୍ଚା ବୈଠକ ବହୁତ ସଫଳ ହୋଇଛି ଏଥିରେ ନାନି ଆଉ ଯୋଉ ଆମର ଓଡ଼ିଶାରେ କଥା କହିଲେ ଆକୁ କଣ ଆକୁ ହେଲେ ସେ ବହୁତ କମିଟିରେ କଥା ସବୁ ଆଲୋଚନା ତାହେଲେ ବିତର୍କ କରିବା 23 ବର୍ଷର ହିସାବ ମାଗିବା ଯେ ଦଳ ତଳିଆ କର୍ମଚାରୀ ନୁହେଁ ତୃତୀୟ ମହଳାର ଦଳ ତଳିଆ ନୁହେଁ ତୃତୀୟ ମହଳାର ସଂଶ୍ଲିଷ୍ଟକୁ ଓଡ଼ିଆ ଲୋକଙ୍କ ଭାବରେ ଉଜାଗର କରିବା ଜଗନ୍ନାଥ।